সময় তো দর্শক শ্রোতা ভাই বোনরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা প্রত্যেক মৌমিনের জন্য অত্যন্ত জরুরি বিষয়টা হচ্ছে মাহে রমজানের সবচাইতে ফজিলতপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময় সেটা হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর হলো এমন একটি রজনী এমন একটি রাত্রি যে রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদরে ইবাদত করে তাহলে হাজার মাস পর্যন্ত ইবাদত করলে যেই পরিমানের সব পেত আল্লাহ সুবহানাহু এই এক রাতে ইবাদত করার কারণে তার আমল নামাই হাজার মাসের চাইতেও বেশি সব দান করবেন সুহান এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসুল করিম সাল আলী রমজান ফরজ হওয়ার পর থেকে আগ পর্যন্ত এই শেষ দশকে নবীজি সাল আলী সাল্লাম রাত্রি জাগরণ করেছেন এবং তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও রাত্রি জাগরণ করিয়েছেন তো নবীজি সালি যদি এই রাত্রিকে পাওয়ার জন্য এইভাবে চেষ্টা মুজাহাদা করেন করে থাকেন তাহলে আপনি আমি তার উন্মত হিসাবে আমাদের আরো কত বেশি এই বিষয়টাকে তালাশ করার জন্য এই লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করা উচিত প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি এমন কিছু টেকনিকের কথা বলবো যেই টেকনিকগুলো অবলম্বন করলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি লাইলাতুল কদর পাবেন সেই টেকনিকগুলো হলো আমরা রমজানের শেষ দশকে প্রত্যেক রাত্রে আমরা কম পক্ষে আমাদের যতটুকু সাধ্য কুলায় আমরা দান করব সৎকা করব। এতে কি ফায়দা হবে আপনি যদি এক টাকাও দান করেন শেষ দশকে আর ওই শেষ দশকের মধ্যে যেহেতু নবীজি সাল আলী সাল্লাম বলেছেন লাইলাতুল কদর রয়েছে আর ওই রাত্রিটা যদি লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায় আপনার দান যেদিন করবেন ওই রাত্রিটা যদি লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায় তাহলে কি ফাইদা হলো হাজার মাস পর্যন্ত আপনি দান করলে যে পরিমাণে সব পেতেন এই এক রাত্রিতে দান করার কারণে আল্লাহ রমজানের শেষ দশকের প্রত্যেক রাত্রিতে এই সাহারির সময় যখন আমরা উঠব তখন কমপক্ষে দুই ডাকাত হলেও আমরা তাহা নামাজ আদায় করার চেষ্টা করব। আর বেশি পারলে তো নূর না আল্লা ন আরো ভালো কথা আমরা বেশি পড়ারই চেষ্টা করব। তাহলে কি ফায়দা হবে ওই যে তাহাজুদের রাত্রিটা তাহাজুদ্দে পড়লাম আর সেটা যদি এই লাইলাতুল কদের রাত্রে পড়ে যায় লাইলাতুল কদের রাত্রে হয় তাহলে ফায়দা হলো কি যে হাজার মাস পর্যন্ত আপনি আমি তাহাজুদের নামাজ আদায় করলে যে পরিমাণে সব পেতাম এই এক রাত্রিতে তাহাজুদের নামাজ পড়ার কারণে আপনার আমার আমল নামায় আল্লাহ সুবহান তার চাইতেও বেশি সব দান করবেন সুহান আমরা প্রত্যেক রাত্রিতে রমজানের শেষ দশকে প্রত্যেক রাত্রিতে ঘুমানোর আগে আমরা তিনবার কমপক্ষে ইস্তেফার পরে ঘুমাবো হাদিসের মধ্যে আসছে রাসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে ঘুমের আগে তিনবার ইস্তেফার করে শুইলে আল্লাহ সুবাহানু তালা ওই বান্দার আমল নামায় যদি সমুদ্রে ফেনা পরিমাণ গুনাও হয় আল্লাহ তালা তার গুনা মাফ করে দেবেন সুবাহান তাহলে আমরা যদি তিনবার ইস্তেফার পরে ঘুমাই আর সেই রাত্রিটা যদি লাইলাতুল কদরের রাত্রি হয়ে যায় তাহলে কি হইল হাজার মাস পর্যন্ত আপনি আমি এই তিনবার ইস্তেফার পরে ঘুমাইলে যে সবটা পেতাম তার চাইতে বেশি সব আল্লাহ তাআলা আপনা আমল আমল দিয়ে দিবেন সুবহানাল্লাহ এরপরে আমরা প্রত্যেক রাত্রিতে রমজানের শেষ দশকের প্রত্যেক রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবার চেষ্টা করব কোরআনে কারীমে একটি সূরা আছে যে সূরাটা 30 আয়াত বিশিষ্ট এই সূরা কারো ব্যাপারে সুপারিশ করলে আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করবেন আর সেই সূরা হলো তাবা ওয়াকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তাহলে আমরা সূরা মুলক তেলাওয়াত করে শোয়ার চেষ্টা করব এমনিভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তাজবি রয়েছে যেমন আল্লাহ আকবর এই তাজবির গুলো আমরা কমপক্ষে দশ বার করে প্রতি রাত্রে রমজানের শেষ দশকের প্রতি রাত্রে দশ বার করে পাঠ করে আমরা শোয়ার চেষ্টা করব তাহলে কি ফাইদা হবে যদি ওই রাত্রটা লাইলাতুল কদের রাত্র হয়ে যায় তাহলে হাজার মাস পর্যন্ত এইভাবে আকবার পড়লে আপনি যেই পরিমানে সব পেতেন আল্লাহ তাআলা আপনার আমল নামাই তার চাইতেও বেশি সওয়াব দান করবেন সুবহানাল্লাহ তাই আসুন প্রিয় ভাই বোনেরা আমরা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত্রিতে এইভাবে বেছে বেছে এই গুরুত্বপূর্ণ আমলগুলো গুলো আমরা করার চেষ্টা করি আশা করা যে আল্লাহ সুবহান আপনাকে আমাকে এইভাবে আমল করার কারণে এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরের যে বরকত রয়েছে ফজিরত রয়েছে আশা করা যে আল্লাহ তালা আপনাকে আমাকে সেটা দান করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রমজানের শেষ দশকে এইভাবে খুঁজে খুঁজে বের করে بردت قرون اعمال قلو كره التوفيق دان كروك ابو الليلتو القداري القريبون الله تعالى مدرك دان امين السلام عليكم ورحمه الله وبركاته